এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ায় ঢোকার মুখে লাইন চ্যুত হয়েছে ট্রেন টিকিয়াপাড়ায় ডাউন বাগনান লোকাল ট্র্যাক বদল করার সময় লাইন চ্যুত হয় ট্রেনের একটি বগি লাইন চ্যুত হয়েছে আপনাদের সামনে রেখেছি আমরা সেই ছবি দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল ট্রেনটি আর অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি যখন হাওড়ায় ঢোকার মুখে লাইন চ্যুত হয় ট্রেন সরাসরি কথা বলবো ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার সুনীত আমাদেরকে জানাও এই মুহূর্তের পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বগিটি সরানোর কাজ চলছে কিন্তু নিত্যযাত্রীরা তো যথেষ্ট সমস্যার মধ্যে পড়েন রেল চলাচলে কতটা প্রভাব পড়েছে দেখো পাপিয়া এই মুহূর্তে হাওড়ার যে টিকিয়াপাড়া কারসেট আছে তার কাছে যে ডাউন বাগনান লোকাল লাইনচ্যুত হয় সেই ট্রেনটাকে পাঁচ নম্বর বগি লাইনচ্যুত হয় সেই লোকাল ট্রেনের বগিটাকে ট্র্যাকে তোলার কাজ চলছে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে আছেন এবং ইঞ্জিনিয়াররা আছেন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এবং রেল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই এই যে বগি আছে ডাউন বাগনান লোকালের পাঁচ নম্বর বগি সেইটা কিন্তু ট্র্যাকে তোলা সম্ভব হবে যেটা জানা যাচ্ছে আজ সকাল 8:53 ডাউন বাগনান লোকাল যখন হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল তখন হাওড়া স্টেশন থেকে প্রায় 150 মিটার দূরে এই যে ট্রেনটি তখন লাইনচ্যুত হয় এবং এই 5 নম্বর বগিটা বেশ ঝাঁকুনি দিয়ে সেটা এগুতে থাকে এবং এই যে বগির চারটে চাকা আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই চারটে চাকা কিন্তু লাইনচ্যুত হয় এবং ঘসতে ঘসতে ট্রেনটি অনেকটা দূর যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীরা কিন্তু ট্রেন থেকে ঝাঁপ মারে রেল ট্র্যাকে এবং প্রাণের ঝুঁকি নিয়ে তারা হাঁটতে হাঁটতে তারা হাওড়া স্টেশনের দিকে এগুতে থাকে গোটা ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেলের পদস্থ কর্তারা এবং রেলের ইঞ্জিনিয়াররা তারা যুদ্ধকালীন তৎপরতায় রেল ট্র্যাকটিকে এই ট্রেনটিকে ট্র্যাকে তোলার কাজ করছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ আহত হয়নি বা কেউ আহত হন বা মারা যাননি এরকম কোনো খবর নেই তবে এই ঘটনার জেরে কিন্তু এই ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই 14 নম্বর প্ল্যাটফর্মে যে লাইন সেটা ছাড়াও 15 নম্বর সেই দুটো লাইনে পাওয়ার ব্লকেট করা হয়েছে রেল পক্ষ থেকে এবং এর পাশাপাশি লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ডাউনের ট্রেনকে অন্য লাইন দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে এবং পূর্ব রেলের হাওড়া ডিভিশনের DRM সঞ্জীব কুমার তিনি ঘটনাস্থলে আছেন টোটাল মেরামতির কাজ তিনি তদারকি করছেন RPF জওয়ানরাও আছে ঘটনাস্থলে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন বলে তিনি বলছিলেন হাওড়ার DRM সঞ্জীব কুমার তিনি কি জানিয়েছেন অবশ্যই আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাবো How did it happen? ये तो मैं अभी नहीं बता पाऊँ क्योंकि इसका इन्वेस्टिगेशन चल रहा है पर ये ट्रेन आ रही थी बागनान लोकल डाउन लोकल जो हावड़ा जानी थी प्लेटफॉर्म नंबर 14 पे इसको जाना था प्लेटफॉर्म नंबर 14 से लगभग 150 मीटर पहले इस ट्रेन की पांचवा डब्बा जो है उसका फ्रंट ट्रॉली के चार चक्के डिरेलमेंट हुआ और इसमें इस एक्सीडेंट में किसी यात्री क्योंकि कोई चोट नहीं आई है सभी लोग उतर के सकुशल अपने हावड़ा चले गए हैं और इस डिरेलमेंट से कोई मूवमेंट भी अफेक्टेड नहीं है साउथ ईस्टर्न की भी सारी ट्रेन चल रही है और ईस्टर्न रेलवे की सारी ट्रेन चल रही है प्लेटफॉर्म नंबर 14 पे अभी कोई गाड़ी नहीं ले पाएंगे प्लेटफॉर्म नंबर 14 और 15 पे 14-15 যেটা রেল কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে যে কেউ কোনো চোট পাননি আহত হননি স্বস্তির খবর এটাই কিন্তু যদি ট্রেনের গতি বেশি থাকতো তাহলে বড় সড় দুর্ঘটনা হতেই পারত আমাদের প্রতিনিধি সুনীত হালদার একটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঘটনাস্থল থেকে রয়েছে এই মুহূর্তে বগিটি সরানোর কাজ চলছে সুনীত যেটা দেখাচ্ছি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে রেলের পদস্থ কর্তারাও আছে রেলের কর্মীরাও আছেন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন যাতে যত দ্রুত সম্ভব প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে সময় এই যে 14 নম্বর এবং 15 নম্বর দুটো প্ল্যাটফর্মের যে ট্রেন ট্র্যাকগুলোকে বন্ধ রাখা হয়েছে এতে কিন্তু ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে এবং একাধিক ট্রেন একাধিক লোকাল ট্রেন যেটা অফিস টাইমে সেগুলো কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে ঢুকছে
যার ফলে কিন্তু অফিস যাত্রীরা ভোগান্তির শিকার। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন কোনো ট্রেনকে এখনো পর্যন্ত বাতিল করা হয়নি বা দূরপাল্লার ট্রেন রিসিডিউল করা হয়নি। এই বগিটাকে কতক্ষণে এখান থেকে ট্র্যাকে তোলা যায় এবং এখান থেকে সরানো যায় সেইটার উপরই কিন্তু সবকিছু নির্ভর করছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন এই যে লাইনটাতে ট্রেন চলাচল না হলো তার পাশের লাইন এবং তার অন্যদিকের লাইন দিয়ে ট্রেন চলাচল করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। সুনীল, কত দ্রুত পরিষেবা স্বাভাবিক হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু কেন হলো এরকম ঘটনা সেই প্রশ্নটাও সমানভাবে উঠছে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে।